কবি জীবনানন্দ দাশের রচিত ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ থেকে অঘ্রাণ কবিতাটি নেওয়া। কবির কাব্যে আমরা বহুবার এই বাংলাকে খুঁজে পেয়েছি। বাংলার রূপ রস গন্ধ বর্ণ স্পর্শ কবির লেখায় হয়ে উঠেছে চিত্ররূপময়। এই কবিতাতে হেমন্ত এবং অঘ্রাণের পারস্পরিক সম্পর্ক যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আসুন সেই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরি। আমি এই অঘ্রাণেরই ভালোবাসি, বিকেলের এই রং, রঙের শূন্যতা, রোদের নরম রোম, ঢালু মাঠ, বিবর্ণ বাদামি পাখি, হলুদ বিচালি, পাতা কুড়াবার দিন ঘাসে ঘাসে, কুরুনির মুখে তাই নাই কোনো কথা, ধানের সোনার কাজ ফুরাইছে, জীবনেরে জেনেছে সে, কুয়াশায় খালি তাই তার ঘুম পায়, ক্ষেত ছেড়ে দিয়ে যাবে এখনই সে, ক্ষেতের ভেতর এখনই সে নেই যেন, ঝরে পড়ে অঘ্রাণের এই শেষ বিষণ্ন সোনালি তুলিটুকু, মুছে যায়, কেউ ছবি আঁকিবে না মাঠে ঘাটে যেন তারপর আঁকিতে চায় না কেউ, এখন অঘ্রাণ এসে পৃথিবীর ধরেছে হৃদয়, একদিন নীল ডিম দেখিনি কি, দুটো পাখি তাদের নীরের মৃদু খড় সেইখানে চুপে চুপে বিছাইছে, তবু নীর তবু ডিম, ভালোবাসা স্বাদ শেষ হয় তারপর কেউ তাহা চায় না কো, জীবন অনেক দেয় তবুও জীবন আমাদের ছুটি দেয় তারপর, একখানা আধখানা লুকোনো বিস্ময় অথবা বিস্ময় নয় শুধু শান্তি, শুধু হিম, কোথায় যে রয়েছে গোপন, অঘ্রাণ খুলেছে তারে আমার মনের থেকে কুড়ায়ে করেছে আহরণ। নমস্কার।